সিলেট। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকাই মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 2009 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা দিন নতুন একটা ব্লগ। আমি অনমি রহমান আছি আপনাদের সাথে। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওর আগামী 1 মিনিট আপনারা ভিডিওর সাথে আমার ভয়েসের কোনো মিল পাবেন না। কারণ হচ্ছে গিয়ে যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন হচ্ছে গিয়ে আমার মাইকের তারটা ঠিকঠাক মতো লাগানো হয়নি, তাই হচ্ছে গিয়ে কোনো সাউন্ড আসেনি। বাট আলহামদুলিল্লাহ এরপর সব ঠিকঠাক আছে। তো আজকে আমাদের ব্লগের টপিকটা হচ্ছে গিয়ে সিলেট। তো সিলেটের এই পুরো ব্লগটাকে আমি একসাথে আপলোড দিব না। আমি হচ্ছে গিয়ে এটাকে ডে 1, ডে 2, ডে 3 এভাবে হচ্ছে গিয়ে ভাগ ভাগ করে হচ্ছে গিয়ে আপনাদের সামনে এটাকে রিপ্রেজেন্ট করব। তো এটা হচ্ছে গিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে জীবনের প্রথম ট্যুর। আপনারা জানেন আমি অনেক ট্যুরে যাই, কিন্তু হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে তেমন কোনো ট্যুরে যাওয়া হয়নি। এটাই বলতে গেলে হচ্ছে গিয়ে বন্ধুবান্ধব সহ একসাথে একটা ট্যুর, আর খুব ভালো একটা সেমিস্টার পার করলাম আমরা। আর এই ট্যুরটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম সেমিস্টার শেষ উপলক্ষে। আমাদের সবার ইন্টেনশন আছে যে আমরা হচ্ছে গিয়ে আমাদের আগামী 4 বছরের যে বিবিএ কোর্সটা আছে, এই 4 বছরে হচ্ছে গিয়ে আমাদের 8টা সেমিস্টার, প্রতি সেমিস্টারের পর আমরা একটা ঝাঁকানাকা ট্যুর দিব। তো এখন সেই ঝাঁকানাকা ট্যুরের জায়গায় সিলেট ট্যুর প্ল্যান করলাম আমরা। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে 11 জন, বলতে গেলে 11 জন একটা ক্রিকেট টিম বা 11 জন একটা ফুটবল টিম বলতে পারেন আপনারা। এখন আমি আর আমার বন্ধু রোকন জামান অলরেডি আমাদের হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে বেরিয়ে পড়েছি। আমরা আমাদের অন্যান্য যে সকল বন্ধুরা আছে তারা হচ্ছে গিয়ে 2টা হল থেকে আসতেছে। একটা হচ্ছে গিয়ে হাজি মোহাম্মদ মহসিন হল, একটা হচ্ছে গিয়ে বিজয় 71 হল। তো আমাদের সবার হচ্ছে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ বিসি চত্বরে। সেই উদ্দেশ্যে আমরা সবাই অলরেডি বেরিয়ে পড়েছি। আর বলতে গেলে আমি আর ওখানে একটু দেরি করে বাইরে হয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের বন্ধুবান্ধবের কথা একটু কম বিশ্বাস করি। ওরা বের হওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা বের হই। তো চলেন দেখা যাক কেমন কাটে। ভাইরা চলে আসছে। আর এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কথা ছিল হচ্ছে গিয়ে 11 জন, বাট সেটা এখন 10 জনের পরিণত হয়েছে। কোনো একটা কাজ করছে, হোয়াট এভার, আই ডোন্ট নো। বাট এখন আমরা সবাই আছি একসাথে। আর আমরা এখন যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে যাব। ঠিক আছে, তেমন কোনো কিছু পাচ্ছি না যে যাওয়ার মতো। আমরা এখন বিসি চত্বরেই আছি। আর হচ্ছে গিয়ে একটা প্ল্যান আছে সবার যে আমরা কোনো একটা ট্রাক ধরবো অ্যান্ড ট্রাকের মামাকে রিকোয়েস্ট করবো যে ওনার যাওয়ার পথে যদি কমলাপুর রেলওয়ে স্টেশনটা পড়ে, তাহলে হচ্ছে আমাদের এই 8 জনকে নামাই দিতে। আর বাকি যে 2 জন ওরা হচ্ছে গিয়ে আপনার মূলত নিজেরা আগে ভাগে চলে গেছে, ওদেরকে একটু কাজ ছিল আর কি। সো গাইজ শুরু করা যাক। এখন হচ্ছে ক্যাম্পাস থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন যাওয়ার ব্যাপারটা। তো হচ্ছে গিয়ে আমি আর আমার বন্ধু নিদুল, আমরা 2 জন হচ্ছে গিয়ে এসে রিক্সাটা নিয়ে নিছি। আমরা হচ্ছে ফাটাফাট যাচ্ছি আর কি। আর যে যার মতো হচ্ছে গিয়ে যাওয়ার ব্যাপারটা জোগাড় করে নিতেছে। কেউ হচ্ছে গিয়ে রিক্সায়, কেউ হচ্ছে গিয়ে সিএনজি। তো গাইজ যাওয়া যাক। চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশন। গাইজ আমরা এখন আছি বাংলাদেশের খুবই বিজিয়েস্ট একটা জায়গায়। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশন। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার প্রচুর ক্রাউডেড থাকে। বাট এখন হচ্ছে গিয়ে সকাল আপনার 5:15 বাজতেছে। আর এই টাইমে যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এখন আমরা পুরো ফাঁকা পাইতেছি, মানে ভাবা যায় এটা। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের কাছে। নাম হচ্ছে গিয়ে পার্বত এক্সপ্রেস ঢাকা সিলেট ঢাকা। এখন তো ঢাকা সিলেট ঢাকা যাচ্ছে না, এখন হচ্ছে ঢাকা Kamalapur, heter a miss call a bit asset. Ah, Pichimata Buddhiase. As a Akonto Dhaka Sir Dhaka, I can just Dhaka take a seer judge. মনে করেন সবার থেকে 1000 টাকা নিয়ে নাসিমের পগার পার হওয়ার ধান্দা তো আমাদের প্ল্যান হচ্ছে কি মূলত যে সকালের নাস্তাটা সার জন্য কলা পাউরুটিটাকে আমরা বেস্ট অপশন মনে করছি এখন কত হচ্ছে যে আমরা স্টেশনের ভিতরে হচ্ছে কি পাউরুটি পাইছি আর কলা পাচ্ছিলাম না বাট বের হয়ে এসে কলা পাইছি তো প্ল্যান ছিল যে যদি আমরা কলা পাই তাহলে পাউরুটি কিনব নালে হচ্ছে এখানে কোনো প্ল্যান না এখন যেই তো কলা পেয়ে গেছি দেখি কত কমে পাওয়া যায় পাউরুটিটা কেন হবে কলা মিশন ডান এখন হচ্ছে কি পাউরুটি মিশন তো হচ্ছে কি আমাদের পাউরুটির ব্যবস্থাটা হয়ে গেল বাপরা সব আশরাফুল হাতেই আশরাফুল ওয়ান ম্যান আর্মি আচ্ছা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট রেলওয়ে স্টেশনের ট্রেনের ভাড়া হচ্ছে কি 320 টাকা করে and instant আপনি কখনোই টিকিট পাবেন না আপনাকে 3 থেকে 4 দিন আগে অনলাইনে বা রেলওয়ে স্টেশনে গিয়ে টিকিটটা সশরীরে কাটতে হবে এখন বাজতেছে দিনের 11টা আমরা চলে আসছি শ্রীমঙ্গল রেল স্টেশনে সবাই প্ল্যান করতেছে কিভাবে ট্রেনে উঠতে উঠা যায় এন্ড হচ্ছে কি কারো কোনো প্রসেস জানা নাই তো ঘুরতেছি আমরা উদ্দেশ্যহীনভাবে আপনারা জানেন যে ছাদে ওঠা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ তাই হচ্ছে কি আমরা আমাদের এই সুবিধা আমরা বাদ দিলাম উঠে পড়লাম আমার ট্রেনে সিলেট ভ্রমণের এই জায়গায় অর্থাৎ মাগরছড়া পুঞ্জিতে যখন হচ্ছে ট্রেনটা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল তখন আমার খুব ইচ্ছা হলো যে আমি জানালার বাইরে থেকে নিজেকে একটু ভিডিওতে দেখাবো তো যেই ভাবনা সেই কাজ আমি আমার বন্ধু নূরকে বলি যে সে যাতে পুরো সেট আপটা জানালার বাইরে থেকে ধরে অ্যান্ড আমাকে ভিডিওতে দেখায় তো নূরকে আমি এটাও বলছিলাম যে যদি কোনো দূর থেকে কোনো কিছু দেখি যেটা আমার সন্দেহজনক বা কোনো কিছুর সাথে লাগতে পারে পুরো সেট আপটা তখন হচ্ছে কি তার আগে আমি নূরকে বলবো যে সেট আপটা যাতে জানালার ভিতরে ঢুকায় ফেলতে কিন্তু আনফর্চুনেটলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি অ্যাজ ইউজুয়াল নূর হচ্ছে কি ভিডিও করে আমার দিকে ফোকাস করতেছিল অ্যান্ড আমি হচ্ছে কি বিভিন্ন লুকস দিতেছিলাম এখন হুট করে দেখলাম যে একটা গাছের ডাল সেটা হচ্ছে গিয়ে মানে জানালার খুব কাছাকাছি আর আমি বুঝতে পারছিলাম যে সেটা আমার পুরো সেটআপটাকে হিট করবে তাই আমি নূরকে বলতে নিয়েছিলাম যে মামা তুই পুরো সেটআপটা ট্রেনের ভিতর ঢুকা কিন্তু যতক্ষণে বলবো তার আগেই হচ্ছে গিয়ে মানে হিটটা হয়ে যায় কারণ ট্রেন তো খুব ফাস্ট যায় তো এটা হচ্ছিলকে আমার জীবনের খুব বড় একটা শিক্ষা পাইছি আমি এখান থেকে যদিও ট্রেনের চেন টানার মাধ্যমে ট্রেনটাকে থামানো যেত বাট ইনস্ট্যান্ট তখন মাথা কাজ করে নাই তো ফোনটা পড়ে যাওয়ার পর তো আমি যদি সেটা উদ্ধার করতে না যাই অন্তত পাইবা না বা যদি একবার যদি নাই যে দেখি তাও তো আমার রাতের ঘুম হবে না তো হচ্ছে গিয়ে আমরা পরে স্টেশনে নেমে যাই এখন দেখলাম যে মাগরছড়া পুঞ্জিতে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে গিয়ে সিএনজি এখন এক সিএনজিতে তো মাত্র 5 জন আটে তো এখন আমরা যদি 10 জন যাই তাহলে তো হচ্ছে গিয়ে লাভ নাই যদি পাই তাহলে এই 5 জনের মধ্যেই পাবো আর যদি না পাই তাহলে হচ্ছে গিয়ে 10 জনকে 100 জন নিয়েও পাবো না তো দেন হচ্ছে গিয়ে আমরা বন্ধুরা ঠিক করি যে 5 জন ট্রেনে করে চলে যাবে সিলেট আর আমরা হচ্ছে গিয়ে 5 জন এক্সচেঞ্জ করে জিনিসটা খুঁজতে যাবো তো গাইস ভিডিও করতে করতে এক মুহূর্ত পর আমার হচ্ছে গিয়ে ফোনটা পড়ে যায় ট্রেনে হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাগুরছড়া গ্যাস ফিল্ডের একটু আগে পড়ে যায় আর কি তো এখন হচ্ছে গিয়ে আমরা সেই ফোনটা উদ্ধারের জন্য 5 জন নেমে গেছি যে 10 জনের টিম ছিলাম আমরা একটা সিএনজি করে যাচ্ছি হোপফুলি ফোনটা পেয়ে যাবো তারপর খুব খারাপ লাগতেছে বুঝতেই পারতেছে এখন হচ্ছে কি সবার দোয়া চাই আমরা এখনও হাঁটতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে এখন দেখা যাক কি অবস্থা হয় अरे अरे जे 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 मामा मामा पेगेसी मामा पेगेसी यस এর পর যখন ফোনটা যে আমি উঠাই এটা কিন্তু স্ক্রিপ্টেড ঠিক আছে কারণ তখন তো ভিডিও করার কোনো মন মানসিকতা ছিল না এন্ড খুঁজতেই ব্যস্ত ছিলাম আমরা দুজন তাই হচ্ছে কি কেউ ভিডিও করিনি কিন্তু হচ্ছে কি যখন পাইছি পাওয়ার পরে আমার যতটুকু রিঅ্যাকশন আমার মনে ছিল সেটা হচ্ছে কি আবার একটু ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাইছি আর কি তবে ফোনটা যে ট্রেন থেকে পড়ছি সেটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল না তো গাইস ফাইনালি হচ্ছে কি ফোনটা পাইছি এন্ড ফোনটা একটু ওভারহিট হয়ে গেছে বাট দেন अगेन আলহামদুলিল্লাহ ফোনে সবকিছু ঠিক আছে এন্ড আই স্টিল রিমেম্বার যে এই জিনিসটার সাথে হচ্ছে মূলত বাড়ি খাইছিল এই দেখেন একটু ভালো করে দেখাই মূলত এই জায়গাটার সাথে বাড়ি খাইছে কারণ এটা হচ্ছে কি আপনার জানলা থেকে খুব কাছে ঠিক আছে আর ও তো হচ্ছে পুরো সেটআপটা ও হচ্ছে কি বাই করে রাখছিল দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি আমার লাইফে কেনা নিজের টাকার প্রথম ফোন 22000 টাকার ফোন 24000 টাকা ছিল পরে হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট ছিল ওই সময় আর কি তো হচ্ছে গিয়ে অনেক ঈদের সালামে অনেক টাকা সব কিছু নিয়ে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমাদের বাকি ফ্রেন্ডদের কাছে যেতে হবে আর এখানে আমাদের মানে ভালো কানেকশনও পাচ্ছি না ওদেরকে কল দিয়ে কল ঢুকতেছে না দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ ওয়ান্স अगेन তো এখন হচ্ছে কি আমাদের হাঁটতে হবে আল্লাহ পিছল যাক গিয়ে ফোনটা আগে সামলাই আইবার যদি ফোনটা হারাই না আমার বন্ধু বান্ধব সবগুলো হচ্ছে কি আমার পানিতে চুবাবে অ্যাজ ওয়েল অ্যাজ গাইস দোয়া করবেন সবসময় এই সেই বিশ্ববিখ্যাত জায়গা যেখানে হচ্ছে কি আমার ফোন আমার পুরা সেট আপ সব হচ্ছে কি হারাইছে আলহামদুলিল্লাহ এক ভাই stuffs back with the help of Nasim, with the help of Nidul, with the help of Ashtafu, with the help of Farhan and Rokon, everyone. So এখন হচ্ছে কি আমরা মাগুরছড়া গ্যাস ফিল্ড, মাগুরছড়া গ্যাস ফিল্ড থেকে হচ্ছে কি আমরা শ্রীমঙ্গল এখন আমরা শ্রীমঙ্গল যাচ্ছি। মামার সাথে হচ্ছে কি আমরা ট্রেন থেকে নেমে এখানে আসলাম এখন আমার গাড়িতে আবার যাচ্ছি আমরা। তো ওখান থেকে আমাদের বাস নাও লাগবে কারণ ট্রেনে আসা করাটা ভুল। আর প্রচন্ড খিদা লেগে গেছে কিছু খেতে হবে চলুন যাওয়া যাবে এখন সোজা গিয়ে বামে হচ্ছে ঢাকা আর ডান হচ্ছে কি সিলেট তো বাস পাওয়ার জন্য হচ্ছে কি একটু বামে গিয়ে ওখান থেকে হচ্ছে বাস নিয়ে যেতে হবে ওখানে বাসের কাউন্টার তো এখন হচ্ছে কি আমরা চলে আসছি শ্রীমঙ্গল জামে মসজিদে এখানে আসার একটা কারণ যে হচ্ছে গিয়ে আমরা একটু ফ্রেশ হবো এখন হচ্ছে গিয়ে নামাজটা আদায় করে নেবো ইনশাল্লাহ দেখুন মৃদুরের মতো দামড়া পোলা ফিতা বানতে পারে না দেখুন ভিডিও সহকারে দেখুন এখন হচ্ছে গিয়ে ফোনটা ব্যাক পাওয়া উপলক্ষে আইবাদাকে একটা সিঙ্গারা ট্রিট দিচ্ছি নিরীহ ছেলেটার জুতা ছিঁড়ে গেছে এখন হচ্ছে কি আমরা বাস পেয়ে গেছি হবিগঞ্জ থেকে সিলেট যাওয়ার এখান থেকে দূরত্ব হচ্ছে ৭৯ কিলো অ্যান্ড বাসে যেতে সময় লাগবে ৩ ঘন্টা ২৩ মিনিট ভালো কথা বলে রাখা দরকার যে হচ্ছে গিয়ে হবিগঞ্জ থেকে সিলেটের বাস ভাড়া আপনার ১৫০ টাকা হচ্ছে গিয়ে সিলেট চলে আসলাম ফাইনালি সিলেটের চাঁদনিঘাটে এখানে হচ্ছে কি আমরা বাস থেকে নামছি আর এখন হচ্ছে কি আমরা আমাদের সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা ক্রস করব ক্রস করে হচ্ছে গিয়ে সিএনজি একটা নিয়ে দরগা গেটে যাব যেখানে হচ্ছে কি আমাদের ফ্রেন্ডরা অলরেডি হোটেলে নিয়ে রাখছে এখন হচ্ছে গিয়ে আমরা ব্রিজটা ক্রস করলাম অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে জালালবাদ পার্ক আর সেটার ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে পাপড়িকা রেস্টুরেন্ট তো আমরা ভাবলাম যে আসলে যাওয়া পরে আগে পেট পূজা করা দরকার তাই খেয়ে নিই হচ্ছে গিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে দরগা গেটে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আর হচ্ছে কি আমরা এখান থেকে যাবো হচ্ছে পশ্চিম চৌহাট্টা, আর তাকে একটু হাঁটলে চলে আসবো হচ্ছে গিয়ে আমাদের দরগা রোডটা আর কি, যেখানে হচ্ছে কি আমাদের 5 জন ফ্রেন্ড রুম ভাড়া করছে, আর ওখানে উঠবো আমরা। আমাদের সিএনজি হচ্ছে গিয়ে মোট 100 টাকা ভাড়া, আর জনপ্রতি 20 টাকা। আচ্ছা, আমরা এখন চলে আসছি হোটেল ইশিতায়। এখানে হচ্ছে কি আমাদের ভাই ব্রাদাররা রুম ভাড়া করছে। চলুন আপনাকে দেখাই, ওই যে আমাদেরকে আশটাফুল হাই দিল। আচ্ছা, এখন আমাদের যেতে হবে 3rd ফ্লোর, মানে 4 তলায় 307 নম্বর রুমে। আচ্ছা আচ্ছা, আমরা মূলত 3টা রুম নিছি। একটা হচ্ছে 302, আর একটা হচ্ছে 303। আসলে ভাই ফোনটা যে পাইছি, জয় বঙ্গবন্ধু। তারপর হচ্ছে গিয়ে 307 নম্বর রুম। তো রুম হচ্ছে কি ভাড়া হচ্ছে কি আপনার 600 করে পড়ছে। আমরা হচ্ছে কি 3টা রুম 600 করে, 6×3 = 1800 দিয়ে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে 600 টাকা হিসেবে রুম, ঠিক আছে। প্রতিটা রুমে হচ্ছে কি আপনার একটা অ্যাডজাস্ট ওয়াশরুম আছে। এছাড়া হচ্ছে গিয়ে 3 তলার সকলের জন্য একটা কমন বারান্দা আছে। আমাদের হোটেলটা হচ্ছে কি দরগা মহল্লায়। তো এখন আমরা বের হয়ে পড়ছি, আমরা সাস্টে যাব। সাস্টে হচ্ছে কি আমার বন্ধু রিয়াজ পড়ে, তো সেখানে হচ্ছে গিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করবো ওর হলে। আর সাস্টটা সে আমাকে ঘুরে দেখাবে, আমাকে বলতে আমাদের পুরো টিমকে। এটা চলুন শুরু করা যাক। তো এখন হচ্ছে গিয়ে আমরা এই জায়গা থেকে সাস্টে যাব। তো সাস্টে যাওয়ার জন্য সিন ছাড়া আর কিছু দেখতেছি না। এখন পুরো একটা সিএনজি হচ্ছে গিয়ে আপনার 120 টাকা চাচ্ছে, দাম দর করে 120 টাকাই দিলাম আমরা। এখন হচ্ছে গিয়ে পার পার্সন কত করে, 30 টাকা করে পড়তেছে না, কারণ আমরা মানুষ এখন 8 জন, অলরেডি 2 জন আগে ভাগে চলে গেছে। এখন হচ্ছে গিয়ে আর আছি আমরা 8 জন। হাম লোক চলে গাড়ি লেকে হ্যাঁ চলে আসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট বলা হয়, যা বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন আমি চলে আসছি হচ্ছে আমার রিমন বন্ধুর ক্যাম্পাসে। একটু আলোতে চলো, আমি একটু আলোতে যাই। বন্ধু হচ্ছে কি এই ক্যাম্পাসের খুবই ভাষা একটা মাল। বন্ধু হচ্ছে কি এখানে রাজ করে, অনেক অনেক প্লেস আছে না। সবাই আমার একটা অন্য নাম হচ্ছে রাজকুমার নাম, রাজকুমার সিরিয়াসলি এর আলামিন। সবাই আমাকে কি নামে চিনে ক্যাম্পাসে বলতো? আর বন্ধুকে রিয়াজ, আর ওই নামটা রাজকুমার। রাজকুমার নামটা কেমন হয়েছে? অনেক বড় একটা রহস্য আছে। তাই তুমি এগুলো করো, ভার্সিটি উঠে না। ওই যে বান্ধবীদেরকে বলি আমি তো রাজকুমার, ওইভাবে সবাই এখন বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা বলে 1 কিলো রাস্তা না? এটা সামনে কি একটা চত্বর আছে না, গোল চত্বর? চল যাই। আচ্ছা, বামে গেলে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এইদিকে, আর যদি হচ্ছে গিয়ে ডানে যাই তাহলে হচ্ছে গিয়ে ভাইস চ্যান্সেলর স্যারের বাসা। আমরা এখন আছি শাহজালাল গোল চত্বরে, আর ওই দেখা যাচ্ছে বঙ্গবন্ধু চত্বর। এই যে আপনাদের ছাত্রী হলের যেই সাইনবোর্ডটা দেখতেছেন, এই বরাবর সোজা গেলে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে গিয়ে পাহাড়ের মতো খুবই সুন্দর। বাট এখন কি যা রাত হয়ে গেছে, তো সো এখন হচ্ছে গেলে ভালো ভিউ পাবো না, তার উপর সারাদিন বৃষ্টি হয়েছে। দ্যাটস ওয়াই বন্ধু রিয়াজ আমাকে রিকমেন্ড করলো বা সাজেস্ট করলো যে বন্ধু এরকম যাইসটা পরে কখনো। আচ্ছা, শাহজালালের ক্যাম্পাসে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে শিয়ালকে নিয়ে। তো বন্ধু রিয়াজ হচ্ছে গিয়ে সেই কাহিনী আমাকে মাত্র বললো, সে একটু যদি কষ্ট করে আবার বলে। এখানে রাত্রেবেলা শিয়াল ঘুরেফেরা করে, অনেক ঢাকাঢাকি করে। তাছাড়া দিনের বেলা আপনার সকালবেলায় শিয়ালে ডাকে ঘুম ভাঙে আমার। ভাই এগুলো আসলে কি ভাবা যায়, মানে জোস জোস। আসলে আজকে যদি এখানে এই ক্যাম্পাসে না আসতাম, ঠিক আছে, তাহলে কিছু জানতে পারতাম না। আর বন্ধু আছে, বন্ধু সুবাদে জানতে পারতেছি। বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মনের গভীর থেকে বন্ধুর জন্য ভালোবাসা। আমি এখন হচ্ছি ঠিক বরাবর শাহপুর সামনে। এখন আমরা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভিতর ঢুকতেছি। এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেট। আমাদের হচ্ছে এই ক্যান্টিন আর সংবাদপত্র রুমটা একসাথে। আর অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডাইনিং। ডাইনিংয়ের খাবার মানটা একটু খারাপ, আর ক্যান্টিনের খাবার মানটা একটু ভালো। রোকন ভাই, ডালের ব্যাপারে রিভিউ দেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ৭১ হলে কিন্তু ডাল ডাল থেকে ভালো, ঠিক আছে ভাই। ৭১ যা খাইছি তাই বমি করছি জীবনে। রাইট রাইট, এরা সব হচ্ছে কি আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিয়েছে। যদি হচ্ছে কি আমরা খাবারের কথা বলি, ঠিক আছে, এটা কিন্তু আমার কাছে খাবারটা অ্যাভারেজ লাগছে, খুব ভালো না আবার খুব খারাপ না। আমার কি তাই মনে হয়? আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে বিষয়টা কি মনে হয়েছে, আমার কাছে বিষয়টা মনে হয়েছে আমরা যে ডাক শুধু খাবারটা খাই, মুরগির রান্নাটা সেম টু সেম ওই রকম একদমই। হ্যাঁ, মানে কোনো মজা তেমন না। ডাক শুধু এই জায়গায় আমার ভাতের কোয়ালিটিটা ভালো, আমাদের হোটেলগুলো থেকে ভাতের কোয়ালিটিটা ভালো ছিল। ডাল খাইটাই তাদের খরচগুলো, কিন্তু মুরগির মাংসটা মোটামুটি ডাক শুনলে মানে 20 টাকা লাগে। আর ডালের ব্যাপারটা, ডালের টমেটো টমেটো অনেক বেশি দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটু মাঠার মতো ফিল হয়েছে আর কি। মাঠা যেটা হচ্ছে কি আপনার টমেটো দিয়ে বানায়। এই ছিল খাবার, খুব ভালো না আবার খুব খারাপ না, মিনিমাম মিনিমাম না, হ্যাঁ মোটামুটি মডারেট। হ্যাঁ চলে 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 চলে। আমরা এখন হচ্ছে গিয়ে ওদের ইউনিভার্সিটি গেইটে, মানে একটা ছাতার নিচে। ভাই বৃষ্টিও শুরু হয়ে গেছে, দোয়া করে কালকে যাতে বৃষ্টি না হয়, কারণ কালকে বৃষ্টি হলে পুরা ট্রিপটা মারা। আমরা যেভাবে আসছি এখন সেভাবে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত হোটেলে। গাইজ, আমরা হচ্ছে এখন সবুজ বাংলা রেস্টুরেন্টের সামনে। এখন আমরা হচ্ছে এখান থেকে চা খাবো, কারণ আমার বন্ধু রোকন যে হচ্ছে কি আমাদের আগে আসছে, ওইখান থেকে চা খাইছে। ওর এখানে খুব ভালো লাগছে দুধ চাটা, যেটার দাম 15 টাকা। আমরা এখন সিএনজি উঠে গেছি, আমরা যাচ্ছি আমপরানে। আমপরা আলিয়া মাদ্রাসার সাথে হচ্ছে কি আমাদের আচ্ছা, ওটার সাথে হচ্ছে কি আমাদের হোটেল। হোটেল, হ্যাঁ ওটার সাথে হচ্ছে কি আমাদের হোটেল, যেখানে আমরা রাতে থাকবো। রাইস শাহজাল কি রাস্তা, ভাড়া মাত্র 110 টাকা। চলুন যাওয়া যায়। হোটেল ইশিতা থেকে শাহজালাল মাজার মাত্র 2 মিনিটের পথ হওয়ায় ঘুরে আসা। আমরা হচ্ছি এখন বৃষ্টি ভেজা রাতে শাহজালাল মাজারে। আমাদের এখন একটু পিনি করছে, আমরা হচ্ছে এখন একটু আখের রস খাবো। আজকে একটু আখের রসের গ্লাসটা দেওয়া তো, এটার প্রাইস হচ্ছে 10 টাকা, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। সব জায়গায় দেখি প্রথম দেখলাম অন্যরকম খাওয়া যাক আখের রস পাকে যেমন হবে ভালো হবে। তো গাইজ এখন বাস আছে রাতের 12টা 7 মিনিট। আমরা হচ্ছে গিয়ে মাজারটা ঘুরে রুমে চলে আসলাম। এখন হচ্ছে গিয়ে একটু পরে আমরা সবাই একটু বসবো। আগামীকাল মানে আগামীকাল না 12টা 7 যেহেতু মানে আপনার দিনটা তো শুরু হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে আমি একটু পর প্ল্যান করবো যে কই কই যাব, আর হচ্ছে গিয়ে তারপর শুয়ে পড়বো। একটা রুম দরকার, নাইলে হচ্ছে কালকে ঘুরার এনার্জিটা পাবো না। তো আজকের দিনটা খুব 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 অ্যাডভেঞ্চারাস ছিল ফোনটা হারানোর কারণে, কিন্তু যদি না পাইতাম এখন যে ভিডিওটা করতেছি ভিডিও করতে পারতাম না, ওই ফোনে ভিডিওটা করতেছি। তো গাইজ কালকের ব্লগটাতে আবার দেখা হবে। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।